নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে। বাংলায় সর্ববৃহৎ চ্যানেলে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা। যারা আমাদের পূর্ণ সাবস্ক্রাইবার আছেন তাদের অনেক অনেক ভালোবাসা, এবং যারা নতুন তাদের আমরা বলবো যে আপনারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারেন্ট আপডেটেড ইন্টারঅ্যাক্টিভ ভিডিও দেখার জন্য। হ্যালো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন নিয়ে, যে প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনাদের কাছে অনুরোধ, আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে, এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই একটা খাতা পেন্সিল নিয়ে প্রস্তুত থাকবেন। তার কারণ আমরা আজকে 15টা প্রশ্ন নিয়ে আলোচনা করব, আর আপনারা সরাসরি একটা মক টেস্ট পরীক্ষার সুযোগ নিন। আপনারা সবাই একটা খাতা পেন্সিল নিয়ে নেন, এবং যে প্রশ্নের উত্তরটা রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন, এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন। এইভাবে আমরা আজকে 15টা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করার পর আমি আপনাদের জিজ্ঞেস করব আপনারা কে কত মার্কস পেলেন। আপনারা আপনাদের প্রাপ্ত মার্কস সঠিকভাবে ক্যালকুলেট করবেন এবং আমাদেরকে পোস্ট করবেন। আপনারা মার্কস পোস্টের সাথে সাথে যেরকম বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্স কোন লেভেলে আছে আর কতটা এনহ্যান্স করতে হবে, আর আমরা বুঝতে পারবো আমাদের ভিডিওর সার্থকতা। তা আজকে আমরা শুরু করছি 845 নম্বর প্রশ্ন থেকে। আর আপনারা যদি এর আগের প্রশ্নগুলো দেখতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে যান, এবং চ্যানেলের প্লেলিস্টে দেখুন বাংলা ব্যাকরণ বলে ফোল্ডার বানানো আছে, সেখানে পরপর আপনারা এই ভিডিওগুলো পেয়ে যাবেন। এছাড়াও আমরা 1500 উপরে ভিডিও আপলোড করে দিয়েছি, আপনাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের উন্নতির একটা মাইলস্টোন হয়ে থাকবে। আপনারা অবশ্যই প্রত্যেকটা ভিডিও দেখুন, আশা করছি সেগুলো আপনাদের উপকার দেবে। তো চলুন আমরা আজকে 885 নম্বর প্রশ্ন, প্রথম প্রশ্ন, কোনটি বস্তুর ধ্বনির অনুকার অথবা ধনাত্মক দ্বিরুক্তি কোনটি? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। 845 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান গ হু হু, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 846, ধুকপুক কোন অর্থে দ্বিরুক্তি? তা এটা ছিল আপনাদের গেল দিনের হোমটাক্সের প্রশ্ন। তো চলুন আজকে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা, 846 নম্বর প্রশ্ন। আর 846 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান গ অনুভূতি প্রকাশে, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 847, কোন দ্বিরুক্তিটি ধনাত্মক, মানে যেটা ধনাত্মক দ্বিরুক্তি সেটা আমাদের এখানে বলতে হবে, অথবা নিম্নের কোনটিতে ধনাত্মক দ্বিরুক্তি প্রকাশ পেয়েছে? তা আপনাদের স্ক্রিনে চারটে অপশান দেওয়া আছে, যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করবেন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 847 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ক সনসন অব্লিক মিউমিউ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 848, নিচের কোনটি ধনাত্মক দ্বিরুক্ত শব্দ? আপনাদের স্ক্রিনে চারটে অপশান দেওয়া আছে, এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই উত্তরের কোশ্চেন করছেন অপশান ক ঝনঝন অপ্লিক ঘেউ ঘেউ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, নেক্সট প্রশ্ন, নেক্সট প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোনটি ধনাত্মক দ্বিরুক্তি? আপনাদের স্ক্রিনে চারটে অপশান, চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই চারটে অপশানের মধ্যে অপশান ক ঝিকিমিকি উল্লেখ করছেন, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 850, কোনগুলি ধনাত্মক দ্বিরুক্তি শব্দ? তা আপনাদের এই চারটে অপশানের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশান খ টপাটপ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 851, আনি প্রত্যয় যোগেও দ্বিরুক্তি গঠিত হয় শূন্যস্থানে কোনটি বসবে? তাহলে শূন্যস্থানে যেটি বসবে সেটি আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশানের মধ্যে যেটি সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেবো এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। 851 নম্বর প্রশ্নে যারা উত্তর করছেন অপশান ক বিশেষের, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 852, চিকচিক করে বালি কোথাও নাই কাদা, এখানে দ্বিরুক্ত শব্দ কোনটি
বা দ্বিরুক্ত শব্দ কোন পদরূপে ব্যবহৃত হয়েছে। একই প্রশ্ন, চিকচিক করে বালি কোথা নাহি কাদা, এই বাক্যের দ্বিরুক্ত শব্দ চিকচিক কোন ধরনের পদ। তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন অপশন ঘ ক্রিয়া বিশেষণ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নাম্বার 853। বৃষ্টির ঝমমানি আমাদের অস্থির করে তোলে, এই বাক্যে দ্বিরুক্তি শব্দ কোন পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে 853 নম্বর প্রশ্ন আর 853 নম্বর প্রশ্নে আপনাদের ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 853 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ক বিশেষ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসবো এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 854। কলকলিয়ে উঠল শেথায় নারীর প্রতিবাদ, এখানে ধনাত্মক দ্বিরুক্তিটি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে। তা আপনাদের সঠিক উত্তর নির্বাচন করতে হবে, চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছেন এখানে একটু অপশনের গন্ডগোল আছে, তা ক খ এটা গ হবে তারপর একটা ঘ হবে, তা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যেটা গ হওয়া উচিত, তা আমরা এখানে এটাকে ঠিক করে দিলাম। তা এই কোশ্চেনের সঠিক উত্তর যারা বলছেন অপশন গ ক্রিয়া, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি এখন পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 855। মেয়েটির বকবকানি আর ভালো লাগে না, এই বাক্যে ধনাত্মক দ্বিরুক্তিটি কোন পদ রূপে ব্যবহৃত হয়েছে। আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। যারা এই কোশ্চেনের উত্তর করছেন অপশন ক বিশেষ্য, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 856। সংখ্যা কি কাজে লাগে, আপনাদের স্ক্রিনে চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা মার্ক করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তাহলে 856 নম্বর প্রশ্নে যারা এই কোশ্চেনের উত্তর উল্লেখ করছে অপশন ঘ গণনায়, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 857। সংখ্যা গণনার মূল একক কি, তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যেটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনাদের নির্বাচন করতে হবে। আপনারা সঠিক উত্তরটি নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটি। আপনারা ক খ গ ঘ এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা আপনাদের সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নিচ্ছি এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 857 নম্বর প্রশ্ন, আর 857 নম্বর প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন খ এক, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা এখন চলে আসছি পরবর্তী কোশ্চেন, কোশ্চেন নম্বর 858। এক, একাধিক, প্রথম, প্রাথমিক ইত্যাদি ধারণা আমরা কিসের সাহায্যে পেতে পারি। আপনাদের চারটে অপশন, যে উত্তরটা সঠিক সেটা আপনাদের রাইট মার্ক করতে হবে, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। 858 নম্বর প্রশ্ন, আর এই প্রশ্নে যারা উত্তর উল্লেখ করছেন অপশন ঘ সংখ্যাবাচক শব্দ, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর আমরা চলে আসছি এখন পরবর্তী আজকের শেষ প্রশ্ন আপনাদের স্ক্রিনে, কোশ্চেন নম্বর 859। সংখ্যাবাচক শব্দ কয় প্রকার, আপনাদের স্ক্রিনে চারটে অপশন দেওয়া আছে, যে উত্তরটা সঠিক উত্তর বলে মনে হচ্ছে সেটা আপনারা নির্বাচন করুন, আর আমরা স্ক্রিনে দেখে নেব এই কোশ্চেনের সঠিক উত্তর কোনটা। তা এই কোশ্চেনের উত্তর যারা করছেন অপশন ক, চার প্রকার, তাদের সবার উত্তর সঠিক, তাদের সবাইকে সাধুবাদ জানাই। আর এবার এখন আপনারা একটা কাজ করবেন, সেটা হচ্ছে আপনারা কি কত মার্কস পেলেন সেই মার্কসটা সঠিকভাবে ক্যালকুলেট করে এবং সৎভাবে আপনারা আপনাদের মার্কসটা আমাদেরকে পোস্ট করবেন। আপনারা পোস্ট করলে যেরকম আপনারা বুঝতে পারবেন যে আপনাদের পারফরমেন্সটা কোন লেভেলে আছে, আর আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওর সার্থকতা। এবং তার সাথে সাথে আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে আপনারা আপনাদের কোশ্চেন পোস্ট করতে পারেন, আমরা আপনাদের কোশ্চেনের শর্ট উত্তর দেওয়া বা সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব। তো চলুন এখন আমরা চলে আসছি হোম টাস্কের প্রশ্ন। আমি আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্নটা বলছি, আপনারা একটু খাতায় লিখে নেবেন। আজকে আপনাদের হোম টাস্কের প্রশ্ন হলো অঙ্কবাচক সংখ্যা কোনটি, অপশন ক নয়, অপশন খ ষষ্ঠ, অপশন গ সপ্তম এবং অপশন ঘ আট। আবার আমি কোশ্চেনটা বলছি, অঙ্কবাচক সংখ্যা কোনটি, অপশন নয়, অপশন ক আছে নয়, অপশন খ আছে ষষ্ঠ, অপশন গ আছে সপ্তম এবং অপশন ঘ আছে আট। তা আপনাদের এই চারটে অপশনের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এক্ষুনি কমেন্ট লাইনে পোস্ট করুন,
আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নের সঠিক উত্তর যেটা হবে সেটা আমি আপনাদের দিয়ে দেবো, এবং যারা প্রথম 10 জন সঠিক উত্তর দেবেন এবং 10 দিন ধরে যারা সঠিক উত্তর দিচ্ছেন তাদের সবাইকে পুরস্কৃত করা হবে। পুরস্কার বিতরণের জন্য আপনাদের ইমেল অ্যাড্রেস চাওয়া হবে, আপনারা অবশ্যই আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন। তো আপনাদের সাথে আমাদের আবার দেখা হচ্ছে পরবর্তী আকর্ষণীয় ভিডিওতে। তার নোটিফিকেশন পাওয়ার জন্য আপনারা এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং তার সাথে সাথে বেল আইকনটি ক্লিক করতে একদম ভুল করবেন না সরাসরি ভিডিওটা পাওয়ার জন্য। তার সবার সুস্থ জীবন কামনা করে আমরা আমাদের এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।